মঞ্জুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব খুব ইজি মাটন কারি রেসিপি ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সবার প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই মাটন কারি রেসিপিটা বানানোর জন্য আমি গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এবার যে জলটা গরম হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দেবো দু আর রসুন দিয়ে দেবো এলাচ আর লবঙ্গ তারপরে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো ওই ধুয়ে রাখা মাটনটা মাটনটা আমি পুরোটাই এতে দিয়ে দেব। এবার একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুব ভালো করে আটকে দেব। এবারে এটা চারটের মতো সিটি দিয়ে নেব। যাতে মাটনটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় চারটের মতো সিটি আমি দিয়ে দিয়েছি এখন আমি প্রেসার কুকারটা ঠান্ডা করে নেব তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো যে কড়াইটা গরম হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এখন যে তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব আলু এখানে আমি একটু বড়ো সাইজের আলু কেটে নিয়েছিলাম এবার এই আলুতে নুন হলুদও মাখিয়ে রেখেছিলাম সে আলুটা এখন আমি ভালো করে একটু ভেজে নেব মাটন খেতে তো আমরা প্রায় অনেকেই ভালোবাসি তাও যদি সাথে থাকে এরকম ঝাল ঝাল রেসিপির মাটন কষা বাঙালির প্রিয় রেসিপিগুলোর মধ্যে মাটন কিন্তু একটা বাঙালিরা মাটন খেতে কিন্তু খুবই ভালোবাসে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব সবকটা আলুই আমি তুলে নেব আলুগুলো সব তোলা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এখন আমি ওই তেলের পর দিয়ে দেবো লবঙ্গ এলাচ এবং দারচিনি তারপর দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে এটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ এখানে আমি দুটোর মতো পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন গ্যাসটা আস্তে দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব গ্যাসটা আসতে দিয়েই কিন্তু আমাদের পেঁয়াজটা ভাজতে হবে না হলে পেঁয়াজটা পুড়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। পিঁয়াজ রসুন আদার রস এক বাটির মতো এটা আমি দিয়ে দেব এটা দিয়ে দেওয়ার পর গ্যাসটা একইভাবে আস্তে রেখে ভালো করে এটা কষিয়ে নিতে হবে আমি এখানে আদা রসুন পেঁয়াজের রস দিয়েছি তোমরা চাইলে আদা রসুন পেঁয়াজ বাটাও দিতে পারো তবে রসটা দিলে টেস্টটা একটু ভালো হয় এখন যে এটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা শুক্ল লঙ্কা এবং জিরে বাটার পেস্ট চার চামচের মতো এটা আমি দিয়ে দেব আমরা এখানে ঝালটা বেশি খাই তাই এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা যারা ঝাল অল্প খাও তারা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দেবে এখন এটা একটু নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচের মতো লবণ লবণটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে তারপর খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব গ্যাসটা কিন্তু আস্তে দিয়ে এটা কষাতে হবে এটা যেই কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা মাটনটা আমি এতে দিয়ে দেবো মাটনের সাথে একটা গোটা রসুনও দিয়েছি কারণ রসুনটা গোটা দিলে টেস্টটা একটু ভালো হয় এবার আমি পুরো মাটনটাই আমি এতে দিয়ে দেব। এখন মাটনটা দিয়ে আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুগুলো এখন আলুটা দিয়ে আমি খুব ভালো করে এগুলো একসাথে কষিয়ে নেব তোমরা তো প্রায় প্রত্যেকেই মাটন রান্না করতে জানো তাও আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি আমি যেরকমভাবে মাটন কষা খেতে ভালোবাসি সেই রেসিপিটা এটা কিন্তু খেতে খুবই টেস্টি আর খুব সহজেই এটা বানানো যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো তোমরা যারা ঝাল খুবই কম খাও সেক্ষেত্রে তাদের গোলমরিচ গুঁড়ো দেওয়াটা দরকার নেই এখন আমি পঞ্চাশ গ্রামের মতো টক দই একটা বাটিতে নিয়ে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম সেই ফাটিয়ে রাখা দইটা আমি মাটন কষার মধ্যে দিয়ে দেব। এবং ভালো করে একসাথে কষিয়ে নেব। এই মাটন কষাটাকে বারবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচ থেকে এটা লেগে যাবে তাই এটা বারবার আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে মাটন কষানোটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি মাটনটা যেই জলে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা আমি ফেলিনি সেই জলটা আমি রেখে দিয়েছি এবার ওই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই জলটা কিন্তু মাটন স্টু হিসাবেও তোমরা অল্প একটু গোলমরিচ একটু লবণ ছড়িয়ে খেতে পারো এখন আমি গ্যাসটা জোরে দিয়ে সাত আট মিনিটের মতো এটা ভালো করে রান্না করে নেব যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সবার প্রথমে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এখন আমি হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে চেড়ে নামিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যায় সুস্বাদু মাটন কারির রেসিপি